উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আর দেশকে এগিয়ে নিতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় এসেই দেশের উন্নয়ন হয় যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করে জাতিকে কলঙ্কমুক্ত করারও প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম ব্যুরোর প্রধান চৌধুরী ফরিদকে সঙ্গে নিয়ে আলী আসগুরে তোলা ছবিতে নীলাদ্রি শেখরের রিপোর্ট কানায় কানায় পূর্ণ বন্দরনগরী চট্টগ্রামের থানা সহ রাঙ্গুনিয়ার পাইলট স্কুল মাঠ সকাল থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা আসতে থাকেন জনসভা স্থলে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিশাল জনসমুদ্রে পরিণত হয় জনসভা বেলা চারটার দিকে জনসভা স্থলে আসেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মুহুর মুহুর করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জনতা সরকার গঠনের পর চার বছরে চট্টগ্রামে একাধিকবার এলেও রাঙ্গুনিয়ায় প্রধানমন্ত্রীর এটি প্রথম সফর চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের জন্য নেয়া বর্তমান সরকারের উন্নয়ন পদক্ষেপের কথা তুলে ধরেন বলেন মহাজ সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার বেশিরভাগই পূরণ হয়েছে বিরোধী দলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন প্রধানমন্ত্রী দলের নেত্রী উনি ক্ষমতায় ছিলেন আপনার শুনলে অবাক হবেন যে দুর্নীতি করে এত টাকা বানিয়েছিলেন যে তার কালো টাকা সাদা করতে হয়েছে জরিমানা দিয়ে আর তার ছেলেরা দেশের টাকা বিদেশে পাচার করেছে আমরা জনগণের টাকা ফিরিয়ে এনেছি আওয়ামী লীগ ফিরিয়ে আনে টাকা আর তারা টাকা পাচার করে মানি লন্ডারিং করে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব আবার যেন আপনাদের সেবা করার সুযোগ পাই সেই জন্য নৌকায় আপনাদের কাছে ভোট চাই প্রধানমন্ত্রী বলেন বর্তমান মহাজোট সরকার দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে যা আগামীতেও অব্যাহত থাকবে